এদিকে খুনের আটচল্লিশ ঘন্টা পরও পুলিশ এখনো একজন অভিযুক্ত গ্রেফতার করতে পারেনি বেনু বিশ্বাসের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার বিকেলে লাল ঝান্ডা হাতে প্রতিবাদী মানুষ রাস্তায় নামেন ত্রিপুরা তফসিলে জাতি সমন্বয় সমিতি ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি যৌথ উদ্যোগে এদিনের প্রতিবাদ মিছিল রাজনগর পুরাতন ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে রাজনগর বাজারেই প্রকাশ্যে পথসভায় মিলিত হয় প্রথম আফে এদিন প্রতিবাদী মানুষের কম্পিত পদচারণা আর ঘৃণার সামনে সে মিছিলকে বাধা দেবার সাহস দেখাতে পারেনি গেরুয়া বাহিনী এবং পুলিশ শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে শত শত মানুষের প্রতিবাদ মিছিল শেষে রাজনগর বাজারে পথসভায় বক্তব্য রাখেন ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক তথা বিধায়ক সুধন দাস তার বিচার চাই তার ন্যায্য বিচার যেন হয় এই দাবি আমরা করছি যতক্ষণ পর্যন্ত তার ন্যায্য বিচার না পাবে আসামিরা গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে গোটা রাজ্যে এই আন্দোলন তীব্র হবে কোন কর্তৃপক্ষ সে পুলিশ হোক অন্য প্রশাসন হোক যদি অপরাধীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে থাকেন হয়ে যান আমরা আমাদের বাড়তি কোনো সুযোগ দেন এই দাবি আমরা কারোর কাছে করি না আমাদের অধিকার আমাদের ভোগ করতে দিন অন্যায় হলে তার প্রতিকার করুন তার বিচার করুন ষষ্ঠ বিচার যেন হয় নির্মম ভাবে যে হত্যা হয়ে গেল তার জবাব কে দেবে তাই এই বিচার করার দায়িত্ব যাদের তাদের কাছে আবেদন করছি তার পরিবার আমরা সকলে শহীদ কমরেড বেনু বিশ্বাসের হত্যাকারীদের বিচার যেন পায় সে উদ্যোগ গ্রহণ করুন কোনো রকমের এই সমস্ত করবেন না খুনিদের সঙ্গে বন্ধুত্ব করবেন না